নারকেলডাঙ্গায় বিজেপি নেতা এবং তার স্ত্রী ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল বেলেঘাটা এলাকায় বিজেপির একটি প্রতিবাদ সভা ছিল আর সেখানেই যোগ দিয়েছিলেন বিজেপির বেলেঘাটার মণ্ডল সম্পাদক সঞ্জয় সিং। ঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? দেখো, বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে 9:30 নাগাদ 18/4 ক্যানেল ওয়েস্ট রোডে, যেখানে বেলেঘাটার মণ্ডলের সেক্রেটারি সঞ্জয় সিং যেখানে তার বাড়ি রয়েছেন তার উপর হামলা হয়, তাকে মারধর করা হয়, তার স্ত্রীকেও মারধর করা হয় এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধেই কিন্তু তাদের এই অভিযোগ। তার যেটা অভিযোগ, যে গতকালকে বেলেঘাটাতে একটি প্রতিবাদ মিছিলে, বিজেপির একটি প্রতিবাদ মিছিল ছিল, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, তারই সেই কারণেই কিন্তু তার উপর এই হামলা হয়। তিনি 5:30 নাগাদ সেই আন্দোলনে সেই মিছিলে গিয়েছিলেন, ফেরেন রাত্রি 7:30 নাগাদ এবং তারপরে রাত্রি 9টা থেকে 9:30 নাগাদ 4-5 জনের একটি দল তার বাড়ি ভাঙচুর করা হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়, তাকে এবং তার স্ত্রীকেও মারধর করে। এবং গোটা বিষয়টিতে গভীর রাতে দু তরফে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির তরফে একের অপরের বিরুদ্ধে তারা একটি কমপ্লেন দায়ের করে, লিখিত অভিযোগ দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতে নারকেলডাঙ্গা থানা তদন্তে নেমেছে, দুজনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে এবং ঘটনার পর থেকে কিন্তু বিজেপির যিনি কর্মী অর্থাৎ সঞ্জয় সিং তার বাড়িতে তালা দেওয়া এবং তিনি কিন্তু কার্যত আতঙ্কে এলাকা ছাড়া বলেই দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর যে তারা সিসিটিভি ফুটেজ দেখে যারা দুষ্কৃতি রয়েছে, কারা এই হামলা চালালো, এরপথে কি কারণ, সবটাই তারা খতিয়ে দেখছেন এবং দুজনকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও এই মুহূর্তে কিন্তু থানাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ সুকান্ত। চলে আসছি পরের খবরে। নতুন সংসদ ভবনে নতুন নজির আরও নতুন মাত্রা পেল। লোকসভা থেকে সাসপেন্ড করা হলো আরও 3 কংগ্রেস সাংসদকে। 5 দিনে নজিরবিহীনভাবে 146 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হলেন সংসদ থেকে। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন তারা। হলুদ হাঙ্গামার রেশে শীতে রাজধানীতে রাজনীতির গরম। নজিরবিহীন সাসপেনশনে প্রতিবাদে রাজপথে নামলেন বিরোধী সাংসদরা। আর এই প্রতিবাদ সংগঠিত করার দিনই লোকসভা থেকে সাসপেন্ড করা হলো আরও 3 কংগ্রেস সাংসদকে। এ নিয়ে 5 দিনে নজিরবিহীনভাবে 146 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো। লোকতন্ত্র কি হত্যা হ্যায়, সংবিধান কা অপমান হ্যায় আর ইয়ে লাগ রাহা হ্যায় কি ইস দেশ মে ইমারজেন্সি হ্যায়। 13 ডিসেম্বর স্মোক হাঙ্গামায় সংসদের নিরাপত্তা নিয়ে বিরাট বড় প্রশ্নচিহ্ন উঠেছে। এই ব্যাপারে বিরোধী সাংসদরা লাগাতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এ নিয়ে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই মুখ খুলেছেন সংসদের বাইরে, কিন্তু সংসদের অন্দরে জবাব নেই। আর তা নিয়ে ক্রমাগত সুর চড়ানোয় গত 14 ডিসেম্বর লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 14 জনকে সাসপেন্ড করা হয়। এরপর সোমবার নজিরবিহীনভাবে একদিনেই সংসদের দুই কক্ষে 78 জন বিরোধী সাংসদ সাসপেন্ড করা হয়। মঙ্গলবার আরও 49 জন বিরোধী সাংসদের ওপরে নেমে আসে সাসপেনশনের খাড়া। ব্যতিক্রম হয়নি বুধবারও, সাসপেন্ড হন লোকসভার 2 সাংসদ। আর বৃহস্পতিবার লোকসভা থেকে কংগ্রেসের আরও 3 সাংসদকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। সব মিলিয়ে 5 দিনে লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হলো মোট 146 জন বিরোধী সাংসদকে। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এর আগে কখনো এতজন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়নি। When they were suspended from Parliament, it became imperative for many of us to stand in solidarity with them, because when parliamentary democracy itself was being trampled upon in this manner, there is no question of staying neutral or distant from the issue. সাসপেনশনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ পুরনো সংসদ ভবনের মেন গেট থেকে মিছিল করে বিজয় চক পর্যন্ত যান ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের সাংসদরা। রাস্তায় গার্ডরেল বসিয়ে আগে থেকেই তৈরি ছিল পুলিশ। কার্যত দিল্লি পুলিশের দুর্গে পরিণত হয়েছিল বিজয় চক। Protesting in Jantar Mantar and all party people will be there, our India party's leaders, those who are available here, they will participate here and throughout country in state headquarter, district headquarter, they will protest. Home Minister, Prime Minister, dono hi sadan mein hai. लेकिन इतने ही डरपोक है, इतने मैं डरपोक शब्द से और कुछ इस्तेमाल ही नहीं कर पाता हूँ, इतने डरपोक है कि हाउस में आने नहीं चाहते। वो कहते स्पीकर बता दिया, स्पीकर को बोल दिया, स्पीकर जो बताया वही फाइनल। ये टीम तो पार्लियामेंट के ज़मीन के अंदर से निकला ना, वो तो बाहर से ही आए थे और बाहर में लॉ एंड ऑर्डर तो होम मिनिस्टर का है, प्राइम मिनिस्टर का है। विपक्ष ने बहाना ढूंढा सदन ना चलने का, जनता से जुड़े मुद्दों को ना उठाने का और लगातार उपराष्ट्रपति जी का अपमान करने का।
वो जनता से जुड़े हुए मुद्दों के साथ नहीं जुड़े हैं, वो केवल हार के बाद कहीं ना कहीं प्रश्न चिन्ह आता है कि क्या कुछ लोग ऐसी हरकतें तब करते हैं जब संतुलन खो देते हैं। सस्पेंशन इश्यूर जल आगामी दिन कत दूर पर्यंत गड़ाय सेटाई एखन देखार। बिजेंद्र सिंह, एबीपी आनंद, नया दिल्ली।